Good evening everyone. কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা আর আজ হচ্ছে শুক্রবার। তো আজকে এই বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ এখনকার ওয়েদারটা এত ভালো যে না করে থাকতে পারলাম না। এই তো বৃষ্টি নেমে পড়েছে আর আমার ঠান্ডাটা এখনো যায়নি, এর জন্য হয়তো ভয়েস একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যেন নাকের মধ্যে আর কি মানে ভয়েসটা ঠেকে যাচ্ছে এমন মনে হচ্ছে। তো যাই হোক, এত সুন্দর ওয়েদারে ভাবলাম ব্লগটা স্টার্ট করে ফেলি। তো আমি এখন আছি হচ্ছে বারান্দাতে দাঁড়িয়ে আর আমার মেয়ে ওইখানে ঘুমাচ্ছে। তো এত মানে আকাশে এত মেঘ জমে গেছে, এই তো বৃষ্টি এসেই পড়েছে, মনে হচ্ছে একদম জোরে একটা বৃষ্টি আসবে। আর জোরে বৃষ্টি আসলে খুবই ভালো লাগে, কারণ মানে বৃষ্টির আওয়াজে এই তো শুরু হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছেন, দারুণ। তো এখন আমি কি করবো, বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আগে বৃষ্টি একটু দেখে নিই, এরপর হচ্ছে বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ওই তো দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি নেমে গেছে, আর এখন তো 5টা বাজে। আর এখনকার সিজনে কিন্তু 5টার সময় আর সূর্য মামা দেখা পাওয়া যায়, বাট এখন তো এত মেঘলা মেঘলা থাকার কারণে মানে পুরো কালো হয়ে গেছে আকাশটা, ভালোভাবে দেখা যাচ্ছে না। তো দেখতেই তো পেলেন কেমন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কিন্তু সব জায়গায় সবসময় একই রকম হয় না, অনেক সময় কি হয় আমাদের এখানে যখন বৃষ্টি হয় তখন আমি আমার আর কি বাবার বাড়ি ওইখানে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে কেমন বৃষ্টি হচ্ছে, তখন বলে যে ওইখানে আসলে বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টিটা কীরকম মানে এক জায়গায় বৃষ্টি হয় আবার আর এক জায়গায় বৃষ্টি হয় না, এর জন্য আর কি বৃষ্টিটা আমি মিস করি না, ক্যামেরাতে সবসময় দেখায়, কারণ হয়তো বা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আপনারা যেখানে থাকেন সেখানে বৃষ্টি হচ্ছে না। তো আছে না অনেকে যে বৃষ্টি পাগল মানুষ, বৃষ্টি দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, তাদের জন্য আর কি ভিডিও করা, কারণ অনেকে ভিডিওতে কমেন্ট করে যে আপু বৃষ্টিটা খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম যে আজকে এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টিটাই আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করে ফেললাম।
এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। এগুলো আমরা মানে কাঁঠাল খাওয়ার পরে বিচিগুলো এইভাবে কালেক্ট করে রেখে দেই। এরপর হচ্ছে বিচিগুলোকে মানে শুকানোর পর এরপর এগুলোকে আমরা হালকা আছে প্যানের মধ্যে বা কড়াইতে চাই বলুন এগুলোকে ভাজি করে এরপর হচ্ছে খাই। মানে প্যানের মধ্যে ভাজি করে এগুলোকে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে আর খেতেও দারুণ লাগে। এটা হচ্ছে আমাদের ছোটোবেলার রেসিপি। ছোটোবেলায় গ্রামের বাড়িতে কাঁঠাল গাছে কাঁঠাল খাওয়ার পরে কাঁঠাল যখন পাকতো সে তারপরে কাঁঠাল খাওয়া শেষ হলে এবার হচ্ছে যে বীজ আসলে গ্রাম্য ভাষায় বলে বিচি, যাই হোক সরি আর কি বিচি বলে ফেলেছি, তো সেই বীজগুলাকে শুকানোর পর এভাবে মানে পাতিলের মধ্যে মাটির পাতিলে ভাজি করলে বেশি ভালো হয়। তো আমাদের এখানে তো মাটির পাতিল পাবো না সেহেতু প্যানেই ভাজি করেছি। এরপর এগুলা খেতে ভালো লাগে কারণ কাঁঠালের বীজগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে। আপনারা যারা খেয়েছেন যারা তো জানেন আর যারা খাননি তারা ট্রাই করে দেখবেন খেয়ে। এবং এটাতে বিভিন্ন ধরনের রেসিপিও তৈরি করা যায়। কারণ আমি যদি সবজিতে নিরামিষ রান্না করে খান সবজি বিভিন্ন আইটেমের সবজি দিয়ে পাঁচ মেশালে কিংবা যে কোনো ধরনের নিরামিষ তরকারি আর কি বা মাছের আইটেম এগুলোকে একদম দুই পিস করে কিংবা কুচু কুচু করে কেটে দিয়ে পরে খেতে পারে, ভালো লাগে খেতে। এবং এই কাঁঠালের বীজের ভর্তাও করে খাওয়া যায়। বৃষ্টি অনেকটাই কমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আসলে মাঝখানে বৃষ্টিটা চলে গেছিলো আবার বৃষ্টি নামছে, মনে হচ্ছে আজকে মানে বৃষ্টি সারা রাতি হবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এই তো আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটি বড় সাইজের শোল মাছ দিয়ে আলু ঝোল রান্না। তো অলরেডি অনেকবার শেয়ার করা হয়ে গেছে বাট আজকেও শেয়ার করলাম। তো চলুন রান্নাটা শুরু করে ফেলা যাক। প্রথমেই মাছটাকে একটু মশলা দিয়ে মেখে নিলে ভালো হয়। তো আগের ভিডিওতে আমি মশলাগুলো দেখিয়েছিলাম কী কী মশলা ইউজ করেছিলাম, তো এই ভিডিওতে আর আপনাদের দেখালাম না। তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ রসুন এবং আদা বাটা এবং হলুদ মরিচ লবণ তেল দিয়ে মাছটাকে মেখে নিয়ে এখন তেলে ফ্রাই করে নিতে হবে। এই তো ফ্রাই করা হয়ে গেল, এখন তরকারিটা রান্না করা হবে। একটু জিরে এবং একটু রাঁধুনি ফোড়ন দেওয়া হলো। তো এখন এর মধ্যে দেওয়া হবে হচ্ছে কেটে রাখা একদম লম্বা লম্বা করে কাটা হয়েছে আলু। তো আলু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ মরিচ দিয়ে, তো এটা দেওয়ার পর এই সবগুলোকে একটু কষিয়ে নিতে হবে 10 থেকে 20 মিনিট। তো আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যরকম আপনাদের যে মশলাগুলো রেগুলার মশলাগুলো আপনারা খান সেগুলো অ্যাড করতে পারেন। তবে একটু বড় সাইজের মাছ দিয়ে কিন্তু এই যে রেসিপিটা এটা ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। তো এই তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে অ্যাড করা হবে হচ্ছে জল। আর জলটা ঠিক পরিমাণ মতো অ্যাড করবেন, ঠিক যতটুকু খেতে চান অতটুকুই। তো এখন এর মধ্যে অ্যাড করা হচ্ছে মাছ। অ্যাড করার পর এটাকে 10 মিনিট চুলায় রাখবেন কারণ মাছটা ভালোভাবে আর কি না ফুটলে কিন্তু মাছের টেস্টটা তরকারির মধ্যে আসে না এবং মাছটা ফ্রাই ফ্রাই লাগে, মানে তরকারির ঝোলটা ঢুকে মাছটা কিন্তু সফট হয়ে যায় এবং মাছ খাওয়ার সময় একটু তরকারি একটা ফ্লেভার লাগে আলাদা। আর যদি সেটা ভালোভাবে আর কি মাছটা তরকারির সাথে জাল না দেওয়া হয় তাহলে কেমন যেন একটা মানে ভাজি ভাজি মাছের মতো লাগে। তো যাই হোক, সবশেষে এর মধ্যে অ্যাড করা হবে হচ্ছে গরম মশলা। তো এই তো হয়ে গেলো আমাদের আজকের ফিশ কারি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
5টা বেজে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমার বেড কভারটা চেঞ্জ করলাম। ও যে বেড, কি বাবা তুমি এখানে থাকো, এখানে থাকো, মার সাথে থাকো, এখানে বসো, তুলনায় বসো, তুলনায় বসো। তো যে বেড কাভারটা আমি চেঞ্জ করলাম ওইটা হচ্ছে আগের বার যে আমি বেড কাভারটা দেখেছিলাম একটা ব্লগের মধ্যে, কি কালার যেন ছিল, ফিরোজা কালার, তো ওইটার সাথেও এটা কিনেছিলাম। ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছি বাট আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, এইটা আর হচ্ছে ওইটা একই প্রাইজে 550। তো দুইটা বেড কাভার আমি একই সাথে কিনেছিলাম। তো সেটা বিছানো শেষ হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন ভাবছি যে আজকে বিকেলবেলা কিছু নাস্তা বানাবো। তো বিকেলবেলা আজকে আমি বানাবো হচ্ছে একটা পাকোড়া, একদম ডিফারেন্ট টাইপের একটা পাকোড়া। তো তার জন্য আমি ডালটাকে বেটে রেখেছি, আমি নিয়েছি হচ্ছে খেসারির ডাল এবং তার সাথে বিভিন্ন ভেজিটেবল নিয়েছি। তো সেইটা অলরেডি কেটে কুটে সব রেডি করে রেখে আসছি। এখন তো 5:30 বাজে, তো 6টার সময় আমি পাকোড়াটা আর কি তৈরি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু অনেক গরম পড়েছে, তো গরম পড়ার কারণে সবচেয়ে ভালো হয়েছে হচ্ছে আজকে বারান্দাটা একদম ফ্রেশ আছে, মানে একটা কাপড় চোপড় জমে নেই আজকে। খুব ভালো লাগছে আজকে বারান্দাতে এসে, আর মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। তো আসলে বারান্দাতে কাপড় চোপড় থাকলে কিন্তু বারান্দাতে এসে একদমই ভালো লাগে না, কারণ কাপড় চোপড় মাথায় লাগলে কেমন জানি বিশ্রী একটা ব্যাপার লাগে। তো আজকে বারান্দাটা একদম পরিষ্কার, খুবই ভালো লাগছে এসে, আর ওয়েদারটাও ফাটাফাটি। তো বৃষ্টি নামলে কিন্তু পাকোড়া বেশি ভালো লাগে, তো যেহেতু বৃষ্টি নেই বাট চলে আর কি। মাঝে মাঝে গরমকালেও পাকোড়া খেতে হয়, পাকোড়াটা তো এভরি টাইম খাওয়া যায়। তো এই কদিন তো আপনাদের সাথে আমি আমার গ্রামের ব্লগ শেয়ার করলাম, আশা করি অনেক ভালো লেগেছে। আসলে আমার নিজের কাছেই ভালো লাগে গ্রামের ব্লগ, যখন গ্রামে থাকি তো গ্রামে থেকে বাসায় আসার পর আমি নিজেই মানে ওই ভিডিওগুলো ওপেন করে করে এরপর দেখি, মানে তখন ওই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। নিজের জিনিস অথচ নিজেরই দেখতে ভালো লাগে, মানে গ্রাম জিনিসটা কেমন মানে দেখতে ভালোই লাগে আর কি। তো যাই হোক, তো চলুন এখন আপনাদেরকে আমার পাকোড়ার রেসিপিটা শেয়ার করি। তো আগে দেখে দিব যে কী কী আইটেম এর সাথে লাগবে। তো পাকোড়াটা বানানোর আগে আমি একটু জল খেয়ে নিই, কারণ পিপাসা পেয়ে গেছে। কি খাবো, কি খাবো? এই তো সারাও জল খেতে আসছে। সারা কি জল খাবো, দাঁড়াও। হ্যাঁ, তুমি তুমি ছোট গ্লাস, তুমি ছোট গ্লাস, তুমি এটা না, তুমি এটা 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 আরো খাবি, আরো খাবি, আর একটু খাবো, খাও না, খাবো না, এইটা এইটা সারা তেনে সারা। সারা কি খাও দেখি তো, কি খাও সারা, সারা কি করে হাই দাও একটা, কি খাও তুমি, কি খাও দেখি সারা দেখি। এই তো এখানে আমি সবগুলো সবজি একদম কুচি করে কেটে রেখেছি। এখানে আমি নিয়েছি হচ্ছে গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পটল, বরবটি আর হচ্ছে আলু কুচি, এবং এর সাথে আপনারা চাইলে পেঁপে কুচিও নিতে পারেন। আর নিয়েছি হচ্ছে খেসারির ডাল অথবা মুসুরির ডাল নিলেও হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে চালের গুঁড়া, লবণ, এরপর হচ্ছে জিরে গুঁড়া আর হচ্ছে নরের চিকেন ফ্রাইয়ের মশলা অ্যাড করব আমি, যাতে টেস্টটা আর কি চিকেন ফ্রাইয়ের মতো অনেকটা আসে, এর জন্য একটু অ্যাড করব। আপনাদের না থাকলে আপনারা ম্যাগি নুডলসের মশলা ইউজ করতে পারেন। তো সব কিছু দিয়ে চালের গুঁড়োটা কিন্তু একদম অল্প অল্প করে নিতে হবে, মানে মেখে মেখে দেখতে হবে ঠিক কতটা লাগবে। তো সবগুলো নিয়ে আমি ভালোভাবে এই সবজির সাথে ওই উপকরণগুলোকে মেখে নেব।
আশা করি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে টাটা।